হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নগরীতে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। গতকাল নগরীর উত্তর চাষাড়া থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন সাজনুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহাদত হোসেন সাজনুর বলেন, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা গর্বিত আজকের বাংলাদেশ তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। র্যালিটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে শহরের 2 নম্বর রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রবিউল হোসেন, সাধারণ সম্পাদক খোকন শাহ, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, জাকিরুল হেলাল সহ আরও অনেকে।